আইসিডিএস এর সহায়িকা এবং কর্মীদের সরকারি কর্মী হিসেবে স্থায়ীকরণ করতে মোট 11 দফা দাবি তুলে সিডিপিওর কাছে ডেপুটেশন দিলেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে। শুক্রবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল করে ইসলামপুর সিডিপিও অফিসে এসে উপস্থিত হন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। এরপর 11 দফা দাবি তুলে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সিডিপিওর কাছে এবং আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে তার আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্বরা। জ্বালানির বিল প্রদান করতে হবে। 4 নম্বর হলো বাজার দর অনুযায়ী সবজি ডিম ও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হবে। 5 নম্বর হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পুনরায় ইনক্রিমেন্ট চালু করতে হবে। 6 নম্বর হলো সহায়িকা ও কর্মীদের পেনশন চালু করতে হবে এবং অবসরকালীন ভাতা 6 লাখ টাকা দিতে হবে। 7 নম্বর হলো সহায়িকা এবং কর্মীদের নিয়মিত প্রমোশন ব্যবস্থা চালু করতে হবে। 8 নম্বর হলো পোষণ ট্র্যাকারের কাজের জন্য মোবাইল এবং নিয়মিত মাসিক রিচার্জ মূল্য দিতে হবে। 9 নম্বর হলো বাড়তি কাজের বাড়তি মজুরি দিতে হবে এবং ইনসেন্টিভের টাকা নিয়মিত প্রদান করতে হবে। 10 নম্বর হলো অবিলম্বে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা ও শৌচালয়ের সুব্যবস্থা করতে হবে। 11 নম্বর হলো অবিলম্বে সমস্ত শূন্য পদে সহায়িকা এবং কর্মীদের নিয়োগ করতে হবে। এই হলো আমাদের আজ 11 দফা দাবি, যা নিয়ে আমরা সিডিপিওর নিকট সবাই পৌঁছব। আমরা বৃহত্তম আন্দোলনে পৌঁছাবো জেলা জেলা স্তর থেকে রাজ্য, রাজ্য স্তর থেকে কেন্দ্র, আমরা লড়াই চালিয়ে যাব। আমার নাম জ্যোৎস্না দাস রায়, সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতি সম্পাদক ইসলামপুর ব্লকের। অবশ্যই হবে, লড়াই করতে করতেই হবে, অবশ্যই হবে, আন্দোলনের মাধ্যমেই আমরা এগিয়ে যাব। আন্দোলন না করলে তো, বাচ্চা না কাঁদলে মা যখন দুধ দেয় না, তাহলে আমরা কান্নাকাটি করি, তবে যদি সরকারের একটু দয়া মায়া হয় আমাদের প্রতি।